বিএসএফে নিয়ে হবে 763 ট্রেসম্যান, আর এটা নিয়ে তোমার সাথে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখো, আশা করি অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করে দিও যারা বিএসএফের ট্রেসম্যানের জন্য অনেকদিন ধরে ওয়েট করেছিল। তো খবরটা উঠে জীবিকা দেশের ট্রাস্টেড ওয়েবসাইট থেকে। আর ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করি। তো এখানে বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেসম্যান পদে 763 জন তরুণ তরুণী নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ লিখে দিয়েছি 763 জন তরুণ তরুণী নিয়ে হবে। নিচের যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতনক্রম এখানে বলে দিয়েছে, দেখো 21,700 থেকে 69,100 অবধি তোমাদের স্যালারি হতে পারে। অন্যান্য ভাতাও আছে, মানে যেমন গ্রেড পে দেওয়া হয় সেখানেও দেওয়া হবে। শূন্যপদ কবলার পুরুষ পদ রয়েছে 32, টেইলার পুরুষ পদে 36, আর মহিলা রয়েছে 2। কার্পেটার পদে পুরুষদের নিয়ে হবে 13, কুকে নিয়ে হবে 561। তোমার কুকের জন্যই ফর্ম ফিলাপটা করা বেশি বেটার হবে, কারণ কুকে 561 পোস্ট দেওয়া আছে। এছাড়া পুরুষদের ক্ষেত্রে 320 পোস্ট এখানে আছে। এছাড়াও এখানে অনেক পুরনো পোস্ট আছে, তোমরা এই পোস্টগুলো ভালো করে দেখে নিতে পারো। এছাড়া বারবার পোস্ট আছে, দেখতেই পাচ্ছ, WM পোস্ট আছে, ওয়েটার পোস্ট আছে, পেন্টার পোস্ট আছে, ড্রাফটম্যান পোস্ট আছে, অনেক পোস্টের জন্য ফর্ম ফিলাপ বেড়েছে। মোট পোস্ট মিলিয়ে 1,117 তোমার 63টি কিন্তু পোস্ট বিএসএফের ট্রেসম্যান পদে তোমাদের পদগুলো রয়েছে। প্রত্যেকটি পদ ভালো করে পড়ে তোমার যে যোগ্যতা আছে সেটা তোমার ফর্ম ফিলাপ করতে পারো। এর জন্য তোমার যে বয়সসীমা লাগবে সেই বয়সসীমা 1 আগস্ট 2019 তারিখের মধ্যে বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। তো 18 থেকে 23 বছরের মধ্যে তোমরা এটার জন্য ফর্ম ফিলাপ করতে পারবে। আর এই ফর্ম ফিলাপটি সামনে যখন বেরোবে তখন আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কেউ তোমার ফর্ম ফিলাপ করবে, সেটা তোমার জানিয়ে দেবো আমি। যোগ্যতা যেখানে লাগবে না, দেখো মাধ্যমিক পাশেও তোমার ফর্ম ফিলাপ করতে পারবে। তার সাথে যেগুলো লাগবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি লাগবে সেটা ভোকেশনাল পাস থাকতে হবে, অন্তত 1 বছরের সার্টিফিকেট থাকতে হবে, তার জন্য অভিজ্ঞতা সম্পন্ন সার্টিফিকেট থাকা দরকার। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট সমতুল্য ট্রেনের 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকলে ভালো হয়, তবেই তুমি কিন্তু অনেকটা বেশি অগ্রাধিকার পাবে, অর্থাৎ এক্সট্রা নাম্বার তোমাকে দেওয়া হবে। আচ্ছা, শারীরিক মাপজবের ক্ষেত্রে দেখো হাইট খুব একটা লাগবে না, 162.5 হাইট লাগবে। বুকের ছাদি ফুলিয়ে না ফুলিয়ে রাখবে 76 থেকে 81, অর্থাৎ সাধারণভাবে তোমার বুক লাগবে কিন্তু 76, আর তোমাকে সাধারণভাবে বুক বলে দিলাম 76, আর 5 সেমি ফুলাতে হবে, দিয়ে করতে হবে অন্তত 81। এছাড়াও তোমাদের দেখো উত্তর পূর্বাঞ্চল গোর্খা কুমায়ুনি গাড়োয়ালি মাটিতে ক্ষেত্রে উচ্চতা কিন্তু 165 সেন্টিমিটার। বুকের ছাতি মাপ না ফুলিয়ে ফুলিয়ে 78 থেকে 83, তাদের বুক একটু বেশি লাগবে 78 থেকে 83। অন্য রাজ্য ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে উচ্চতা 166.5 সেন্টিমিটার দেখতে পাচ্ছ, আর বুকের ছাতি মাপ ফুলিয়ে না ফুলিয়ে 78 থেকে 83 সেন্টিমিটার। আচ্ছা, মহিলা কেন্দ্রের ক্ষেত্রে যেটা হাইট লাগবে 150 সেন্টিমিটার, উত্তর পূর্বাঞ্চল গোর্খা কুমায়ুনি গাড়োয়ালি মাঠের ক্ষেত্রে উচ্চতা লাগবে 155, অন্য রাজ্য ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে উচ্চতা 157 সেন্টিমিটার। সব ক্ষেত্রে শারীরিক গঠন ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ও ওজন থাকতে হবে। আচ্ছা, আবেদন করার জন্য তোমার যেতে হবে www.bsf.nic.in। এখনও তোমাদেরকে এখানে ওয়েবসাইটে আপলোড করা হয়নি যে কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হবে, তা সরকারি বিজ্ঞপ্তি অনুসারে 30 দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছানো হবে। তো যখন থেকে আবেদন শুরু হবে তোমাদেরকে আর একটা ভিডিওর মাধ্যমে তোমার জানিয়ে দেবো, আর কীভাবে ফর্ম ফিলাপ করবে স্টেপ বাই স্টেপ তোমার দেখিয়ে দেবো। তো যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালোভাবে লাইক করো, আর অবশ্যই ফ্রেন্ডদের শেয়ার করো। আর পুরো ভিডিও দেখার জন্য প্রথম শেষ অবধি অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার।